আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চলুন দেখা যাক একটু টেকনো স্পার্ক 20 প্রো প্লাস একটা ফোন তারা অলরেডি অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। এই ফোনটা বর্তমান প্রাইস 26,999 টাকা। এটা আসলে এর ভিতরে কি কি দিচ্ছে এই বাজেটে, এই টাকার ভিতরে আসলে আমরা এই ফোনটা কিনলে আমরা কতটুকু ভালো হবে বা কি কি পাবো এখানে, চলুন এই বিষয়ে কিছু কথা বলবো। মানে এখানে এখানে তারা কি কি দিচ্ছে, অন্য অন্য ব্র্যান্ড থেকে যদি এই টেকনো ফোনটা নেই বা কেউ যদি পারচেস করি বা কি ক্রয় করেন তাহলে এটার ভিতরে আপনি কি কি পাবেন, চলুন দেখা যাক এর বিষয়ে আমরা কি কি পাচ্ছি। এই ফোনটা নিলে কি আসলে ভালো হবে না খারাপ হবে আগে আমরা পুরো ডিটেলসটা জানি। উপর দিয়ে তো দেখতে তো অনেক লোকটা অনেক অসাধারণ দেখা যাচ্ছে, যেহেতু কার্ভ ডিসপ্লে, আবার এখানে ব্যাগেও কার্ভ আছে, মানে খুবই সুন্দর দেখতে দেখা যাচ্ছে। তাহলে চলুন আমরা দেখি এখানে আমরা কি কি পাচ্ছি। প্রথমত আমরা নেটওয়ার্ক সম্পর্কে দেখব। এখানে 4G মানে 2G থেকে 4G পর্যন্ত সাপোর্ট পাচ্ছি, 5G নাই। আর বডি হিসেবে তারা দিচ্ছে ওটা গরিলা গ্লাস প্লাস্টিক ব্যাগ এবং ফেরেটে ব্যাগ এবং ফ্রন্ট দুটাই দিচ্ছে গরিলা গ্লাস, প্রোডাকশন 5 ব্যবহার করা হয়েছে, মানে খুবই অসাধারণ একটা শক্তপোক্ত জিনিস তারা এখানে ব্যবহার করছে। আর যা সেটা ফোটা বৃষ্টি বা এমনি ধুলাবালি তার ভিতরে কোনো প্রবেশ করবে না। আর হচ্ছে ডিসপ্লেতে পাচ্ছি হলো অ্যামোলেড ডিসপ্লে টাচ, মানে কার্ভ ডিসপ্লে পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে। আর ডিসপ্লে সাইজ পাচ্ছি হলো 6.78 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছি। আর রেজুলেশন হিসেবে পাচ্ছি হলো 1080+2436 রেজুলেশন। আর রিফ্রেশ হিসেবে পাচ্ছি হলো 120 হার্টস, মানে 120 আছে। এখানে অলওয়েজ ওয়ান ডিসপ্লেও পাচ্ছি এটা, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। আর অ্যান্ড্রয়েড হিসেবে পাচ্ছি হলো 14, আর চিপস হিসেবে দিচ্ছে তারা মিডিয়াটেকের হেলিও G99 একটা প্রসেসর তারা এখানে দিচ্ছে। আর অক্টা কোরাই 2+2 2GHz-এর একটা GHz-এর প্রসেসর তারা এখানে প্রোভাইড করছে, একটা ভালো একটা গেমিং প্রসেসর দেখা যাচ্ছে অবশ্যই। তারপরে পাচ্ছি হলো মেমোরি হিসেবে যে পাচ্ছি মেমোরি 256, আর RAM হিসেবে পাচ্ছি হলো 8GB, মানে 8+256 একটা ভ্যারিয়েন্টই এখানে দেখতেছি। অবশ্যই সেটটা মনে হচ্ছে একটু ভালো পারফরমেন্সই দিবে। আর এখন দেখি হলো ক্যামেরা হিসেবে আমরা কি পাচ্ছি, মানে ব্যাক ক্যামেরায় পাচ্ছি হলো 108 মেগাপিক্সেল, সাথে আরেকটি পাচ্ছি হলো 0.8, আরেকটি পাচ্ছি হলো 1.8 উইথ আল্ট্রা। আর রেজুলেশন মানে ভিডিও রেজুলেশন পাচ্ছি হলো 1440 আর 30 FPS। আর সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি হলো মানে ফ্রন্টে যেটা পাবো সেটা পাচ্ছি হলো 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, মানে এখানে ডুয়েল LED ফ্ল্যাশ আছে এটাও। আর সাউন্ড ইয়েস অসাধারণ স্পিকার এখানে তারা প্রোভাইড করছে। আর একটা জিনিস হচ্ছে 3.mm 5G এখানে নাই, তারা এখানে প্রোভাইড করছে টাইপ সি দিয়ে। আপনার সব কিছু ইয়ারফোন বা যে কোনো কিছু কেবল চালাতে চান টাইপ সি দিয়ে চালাতে হবে। আর এখানে ওয়্যারলেস ব্লুটুথ GPS NFC FM রেডিও এইসব তো এখানে আছে ইত্যাদি ইত্যাদি। আর ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে অলওয়েজ ডিসপ্লে পাচ্ছি এখানে, এখানে ডিসপ্লে পাচ্ছি। আর ব্যাটারি হিসেবে পাচ্ছি হলো 5000 একটা ব্যাটারি। আর চার্জিং হিসেবে পাচ্ছি হলো 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, এখানে অসাধারণ একটা চার্জারও দিয়েছে তারা ফাস্ট চার্জার। আর এই হলো ফোনের কন্ডিশন, অবশ্যই যে পুরো ডিটেলস হিসেবে দেখতেছি ফোনটা বর্তমান বাজার মূল্যে ভালোই চলতেছে, যেহেতু অফিসিয়ালি ফোন এতে কোনো সমস্যা নেই আমার মনে হচ্ছে। আর সেটের লুকটা দেখতে অসাধারণ, যাই হোক সেটটা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারবেন। অবশ্যই সেটটা এই 2024-18 ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে, এই তো কয়েকদিনের ভিতরে পুরা মার্কেট মানে পেয়ে যাবেন অবশ্যই। তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণ করা হয়, পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।